এন্ড হাই বন্ধুরা, আজকে আমি আছি ভ্যাকসিন নিতে। এই যে হচ্ছে আমার মা। হাই বন্ধুরা, দেখুন আমার ছেলের আজকে ভ্যাকসিন। আমি স্কুলে যাচ্ছি ভ্যাকসিন নিতে। আমি এখান থেকে কোনো গাড়ি ঘোড়া পেলাম না, তাই জন্য হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তাহলে ভ্যাকসিন হবে আজকে, একটু দেরি হয়ে গেছে। দেখুন আপনারা আমার ছেলের আজকের ভ্যাকসিন কেমন, মানে কেমন জ্বর টর কেমন আসে সেটাই আমার একটু চিন্তার বিষয়। দেখি যাবো নেবো, আমরা যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। বন্ধুরা আমরা চলে এসেছি স্কুলের সামনে, আর একটুখানি বাকি আছে রাস্তা, আর 5 মিনিট গেলে। অনেকক্ষণ হাঁটতে হয়েছে, প্রায় আধ ঘন্টা মতো হেঁটে হেঁটে পৌঁছাচ্ছি আমরা। প্রচুর বাচ্চা কাচ্চা, প্রচুর বাচ্চা, আপনার স্কুলে ভর্তি, ভিড়ে। কিন্তু জানি না কি আছে, গার্জেনের এলাও আছে নাকি। দেখুন আমাদের স্কুলের সামনেটা, স্কুলটা আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। নাম দেখাবেন, আমি দেখেছি। এবার আমরা স্কুলে ঢুকবো বন্ধুরা, ভিতরে শ্যুট করার অ্যালাউ নেই, তাই জন্য রেখে দিলাম। আবার বেরিয়ে আসি ভ্যাকসিন নিয়ে, তারপর আবার আপনাদের সাথে আপনাদের কাছে আসব। আমি চলে এসেছি ভ্যাকসিন নিয়ে, এখন আমার ফার্স্ট ডোজ হলো। আমার ছেলের শরীরটা একটু বলেছিলাম না কি হবে, একটু অসুস্থ হয়ে পড়েছিল, মাথা ঘোরাতে লেগেছে, বমি হয়েছে, সেই জন্য এখনও বাড়ি পৌঁছাতে পারিনি। দেখুন রাস্তা পুরো ফাঁকা, একটা মানুষ নেই, একদম ফাঁকা, কিচ্ছু নেই। অসুস্থ ছেলে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা, রাস্তাঘাট পুরো ফাঁকা দেখছেন। এখন উঠেছি, এখন দেখি সাইকেলে আমার স্বামীকে ফোন করে ডাকলাম, কিছু পাইনি বলে। এই যে সাইকেল করে দেখুন যাচ্ছি রাস্তা দিয়ে, এখন বাড়ি পৌঁছে তারপর আপনাদের সাথে আবার পরেরটাকুনি আবার করব। দেখুন রাস্তা দিয়ে একদম রাস্তা ফাঁকা, কোনো লোক নেই। আমাদের অনেক দেরি হয়ে গেছে ভ্যাকসিনটা হতে হতে, এখন প্রায় বেলা 4:30 বাজে, খাওয়া দাওয়া কিছুই হয়নি। দেখো আমরা সব চলে এসেছি, এখন বাড়িতেই এসে গেছি, আর একটুখানি বাকি, একটুখানি হলে বাড়িতে চলে আসব। ছেলের হাত ব্যথা করছে, এ দেখো আমাদের বাড়ির রাস্তা। এসে গেছি, পৌঁছে গেছি ঘরে। ঘরে আমরা ঢুকলাম, একটু বসি, হাওয়া টাওয়া খাই, তারপরে আবার চালু করব। দেখো বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি, এখন খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আমার ছেলেকে খাইয়ে দিতে, ভালো করে বসো, আমার ছেলেকে খাইয়ে দিতে হচ্ছে। ওর হাতে ব্যথা করছে, বমি হচ্ছে। এই যে আজ অনেক দেরি হয়ে গেছে, সেই জন্যে ঘর টর একদম অন্যরকম, সারাদিন ছিলাম না। ছেলে এই যে আমার খাইয়ে দিতে, ওর হাতে শরীর খারাপ লাগছে, মাথা ঘুরাচ্ছে, বমি পাচ্ছে, ওকে খাইয়ে দিচ্ছি। আমি খাইয়ে দিই, আমার এখনো হয়নি, আমি খাইনি, আমার স্বামী খাচ্ছে, আর আমার ছেলেকে এখন একটু খাইয়ে দিই, তারপরে আবার বাকিটা তোমাদের আবার পরে দেখাবো।